নিয়োগ দুর্নীতির মামলায় ফের রঞ্জন যোগ। স্কুলের নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম সামনে এনে তার বিরুদ্ধে অবৈধভাবে চাকরি দেওয়ার বিস্ফোরক অভিযোগ করেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। এবার বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকায় খোঁজ মিলেছে সেই রঞ্জনের ছাত্র থেকে প্রতিবেশীর। হাইকোর্টে জমা দেওয়া এসএসসির বেআইনি নিয়োগপ্রাপ্তদের তালিকায় নাম রয়েছে গাইঘাটার কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক শান্তনু বিশ্বাসের, যিনি চন্দন মণ্ডলের গ্রাম মামা ভাগিনারি বাসিন্দা এবং চন্দন মণ্ডলের প্রতিবেশী। শান্তনুর খোঁজে বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি, তবে ক্যামেরার সামনে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন শান্তনু বিশ্বাসের মা। আমার সত্যি কথা বলতে কি চন্দনের মাধ্যমে অনেক লোক পেয়েছে, আমার ছেলে পেয়েছিল। চন্দন কি চাকরি দিয়েছিল আপনার ছেলে? প্রাইমারিতে। গ্রুপটি সংক্রান্ত দুর্নীতি তালিকায় পাওয়া গেছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গ্রামেরই আরো তিনজনের নাম। মামা ভাগিনা গ্রামের বাসিন্দা অসীম বিশ্বাস, বনগাঁর কাশীপুর গ্রাম সেবা হাই স্কুলের শিক্ষাকর্মী। বাগদার চরমণ্ডলের সিএমপিপি বিকে ফুলবহল হাই স্কুলের শিক্ষাকর্মী বিপ্লব বিশ্বাসের নাম রয়েছে দুর্নীতি তালিকায়। মামা ভাগিনা গ্রামেরই বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের নামও রয়েছে তালিকায়। বর্তমানে তিনি কেউতিপাড়া জেন রায় হাই স্কুলে কর্মরত। অন্যদিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তাতে নাম রয়েছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের এক ছাত্রের। সিবিআইয়ের ওই চার্জশিটে 10 জন অযোগ্য প্রার্থীর নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে ভুয়ো নিয়োগপত্রের ভিত্তিতে চাকরি পাওয়ার অভিযোগ আনা হয়। সেই চার্জশিটে নাম রয়েছে সুব্রত খান। চার্জশিটে দেওয়া তার ঠিকানা ধরে বাগদার মামা ভাগিনা গ্রামে পৌঁছে আমরা খুঁজে বার করেছিলাম সেই প্রার্থীকে, কিন্তু দুর্নীতিতে অভিযুক্ত সুব্রত স্কুলের চাকরি পেয়েছিলেন কিভাবে সেই প্রশ্ন শুনে প্রায় পালান ওই প্রার্থী। আমাকে রিকমেন্ডেশন এসএসসি অফিস থেকে করেছিল। আর কি দিতে বললে আপনাকে? বিনিময়ে আমি কাগজ পেয়েছিলাম, ঠিক আছে। এইভাবে আমি দেখুন মিডিয়া বাইট দিতে চাইছি না, আমি দেখুন আমি চন্দন যেটা আছে আমি মিডিয়া বাইট দেবো না, আমি মিডিয়া বাইট দেবো না। আপনি দেখুন এইভাবে মিডিয়া বাইট নেবেন না, কোর্টে ডাকলে আমার যেহেতু চার্জশিটের নাম আছে আমি আমার বক্তব্য আমি কোর্টে জানাবো। 2021 সেপ্টেম্বরে বনগাঁর বল্লভপুর বিশ্বম্ভর বিদ্যাপীঠে কাজে যোগ দিয়েছিলেন সুব্রত। এবছরের ফেব্রুয়ারি অবধি স্কুলে গেছেন। আমরা জানতে চাইছি আপনি কিভাবে চাকরি পেলেন। আমি কোর্টে বলবো, বহু চাকরি প্রার্থী যারা ন্যায্য চাকরি পাওয়ার কথা তারা তো পেল না। এখন আপাতত আমি একটা সিস্টেমের শিকার, সব থেকে বড় কথা আমি চাকরি পেয়েছি, গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে, পেয়েছি। সেটা যদি ভুল প্রক্রিয়ার মাধ্যমে পাই, যেটা ভুল সেটা ভুল। আমি যদি ভুল হয়ে থাকি আমি আমার ভুল আমি কোর্টে, আমি যদি দোষ করে থাকি আমি কোর্টে স্বীকার করবো, আপনার কাছে আমি স্বীকার করবো না। এরকম আরো কত প্রার্থী যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি ও মাসের পর মাস বেতন পেয়েছেন, ভবিষ্যতে কি এরকম আরো নাম সামনে আসবে তা বোঝা যাবে আগামী দিনে। সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী বা মিডিলম্যান হিসেবে কি ভূমিকা পালন করেছিলেন স্কুল কলেজের শিক্ষক অধ্যাপকরাও? যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগের ক্ষেত্রে জড়িত রয়েছেন শিক্ষকরাও? সূত্রের দাবি, তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই, অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে শিক্ষক অধ্যাপকরা। শিক্ষক থেকে শিক্ষাকর্মী, নিয়োগ ঘিরে ভুরি ভুরি বেনিয়ম সামনে এসেছে এরাজ্যে। দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি থেকে শুরু করে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবীরজ ভট্টাচার্য, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ একাধিক শীর্ষকর্তারও ঠাঁই হয়েছে জেলে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে শান্তিপ্রসাদ সিনহা ঘনিষ্ঠ দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকেও। সূত্রে খবর, তাদের জেরা করেই চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআই এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, অযোগ্য প্রার্থীদের সঙ্গে প্রভাবশালী ও নিয়োগকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে কয়েকজন শিক্ষক ও অধ্যাপকের ভূমিকা সামনে এসেছে। এরকম 9 জনের একটি তালিকা তৈরি করেছে সিবিআই, যারা সকলেই বর্তমানে স্কুল কলেজে কর্মরত, যার মধ্যে 5 জন কলেজের অধ্যাপক, বাকি 4 জন স্কুলের শিক্ষক। সোমবারই নিজাম প্যালেসে ডেকে একজন শিক্ষককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। শুধু কি এই 8 শিক্ষক অধ্যাপক, নাকি এর সঙ্গে জড়িত রয়েছেন আরও অনেকে? অযোগ্যদের সঙ্গে প্রভাবশালীদের যোগাযোগ করার ক্ষেত্রে কি টাকার কোনো লেনদেন হয়েছিল? লেনদেন হলে সেই টাকা কোথায় গেল? এখন এসব প্রশ্নের উত্তর পেতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, বাকি 8 শিক্ষক অধ্যাপককেও এই সপ্তাহেই ধাপে ধাপে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।